সচেতন মোরা বাবা ভারিদ্র বিমোচনে হব সচেতন দরিদ্রীকরণের পাশে আছে সমিতি দরিদ্র পরিবারের সম্পদ সকল দিকে হলে পরে দেশ জনিত হবে উন্নয়ন দরিদ্রীকরণের হব সচেতন মোরা দরিদ্র বিমোচনে হব সচেতন দলাল নামে শুরু করিলাম পটগান এই আসরে কিছু কথা করিব বর্ণন সবুজ শ্যামলে ঘেরা সোনার বাংলাদেশ ফুলে ফসলে ভরা রূপে নাই কোষে এমন মধুর পরিবেশকে রক্ষা করা চাই দারিদ্র দূরীকরণে থাকব যে জামান সমৃদ্ধি করলেন ভারত সমৃদ্ধি কর্মসূচি সকলের আত্মসামাজিক মুক্তি যদি চাই সমৃদ্ধির কর্মসূচির বিকল্প যে নাই শুধু খুদ্রুণে দারিদ্র জমি বচন শুনে নয় শিক্ষা স্বাস্থ্য প্রশিক্ষণের গুরুত্ব যে নয় সেবা স্বাস্থ্যের অভাব আছে দরিদ্র ঘরে ঘরে শিশুর নির্যাতন ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রচার অভিযান শিক্ষা স্বাস্থ্য পুষ্টির আরো থাকে প্রশিক্ষণ মানুষের মর্যাদা পাবে এই কথা যাই বলে দরিদ্রদের সম্পদ সক্ষমতা বৃদ্ধি হলে সকলকার সমৃদ্ধি সকলকার সমৃদ্ধি সমৃদ্ধি কর্মসূচি পাই পাশে সবসময় দারিদ্র দূরীকরণে কাজ করিয়া যায় দরিদ্র জনে গোষ্ঠীর উন্নয়ন করবে ভাই পিকে এসে কাজ করেছে সদা সর্বদাই এ সকল কাজের অর্থন পিকে এসে পরে গানে ছন্দে মন আনন্দে বলবো এ আসরে পিকে এসে এর আছে যে সহযোগী সংস্থা দরিদ্র মানুষের মাঝে বাড়তেছে সকল কর্মকর্তা যেন প্রতিনিধি গণে পাশে থেকে কাজ করে সমাজ উন্নয়নে দেশব্যাপী উন্নয়নে একাই আমরা নয় ইউনিয়ন পরিষদ দরিদ্রের পাশে সবসময় আলোচনা সভা হয় হয় প্রতি ইউনিয়নে দরিদ্র জনে গোষ্ঠী চাহিদা উন্নয়নে ওই উন্নয়নে কেন্দ্র হবে উন্নয়নের কেন্দ্র হবে মানুষ
পরিবার রাজনৈতিক প্রক্রিয়া হলো উন্নয়ন সবার সমৃদ্ধি ভাই সফলতা সমৃদ্ধি ভাই এ সকলকা সমৃদ্ধি ভাই এ সকলকা সমৃদ্ধি ভাই করছে বাস্তবায়ন সমৃদ্ধি কর্মসূচি উন্নয়নে কাজ করে পরিবারের সবাই পাবে পুষ্টি বারো মাস নাটগুরু প্রেমীর ওষুধ আয়রন পুষ্টিকর না স্বাস্থ্য সেবিকা সেবাদায় জানি সর্বজনা ঝরে পড়া শিশুদের স্কুল গামী দেখ করা প্রত্যেক শিশুর অধিকার স্কুলে দেখ করা শিক্ষা কেন আছে প্রতি গ্রামে দুইটি সকল শিশু শিক্ষা যাবে না কেউ ছড়ে সমৃদ্ধি কর্মসূচি উন্নয়ন পরিবারে আগ্রহীদের মাঝে পুঁজি সরবরাহ করে হাঁস মুরগি কবুতর এবং করব গাভী পালন দিনে দিনে পরিবারের হবে যে উন্নয়ন সকলকার সমৃদ্ধি ভাই সকলকার সমৃদ্ধি ভাই সঞ্চয় কার্যক্রম সমৃদ্ধি মহান কাজ করেছে গ্রহণ প্রশিক্ষণ পাবে সবসময় একটু একটু করে দরিদ্রদের বাড়বে আয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন কল্পে ভাই ওরা সমৃদ্ধি কাজ করেছে সদা সর্বদায় যুবকদের প্রশিক্ষণ আর কর্মসংস্থান শোনো এই যে যুবকদের প্রশিক্ষণের কথা কি বললে আর আমরা তো বেকার যুবক আমাদের তো কোনো টাকা পয়সা নাই আমরা প্রশিক্ষণ কোথায় গেলে পাবো বাবা সুন্দর একটা প্রশ্ন করেছে তাই না কোথায় গেলে প্রশিক্ষণ পাওয়া যাবে তো তাহলে শোনেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সারা বাংলাদেশে এই শিক্ষিত বেকারদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ বাবা বাবা যুবকদের প্রশিক্ষণ আর কর্মসংস্থান নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন যুব ফোরামের আয়োজনে যুব মেলার ব্যবস্থা হয় প্রতি ইউনিয়নে নারী পুরুষ যুবকদের নানান কর্মসংস্থান দরিদ্র গোষ্ঠীর বাইরে উন্নয়ন আর পল্লী অঞ্চলের মানুষের বিদ্যুৎ চাহিদায় সৌর বিদ্যুৎ বায়োগ্যাস কার্যক্রম করা হয় সকলকার সমৃদ্ধি ভাই সকলকার সমৃদ্ধি সকলকার সমৃদ্ধি ভাই করছে বাস্তবায়ন সমৃদ্ধি কর্মসূচি
রায়, আরে সারা ধরেন চুলার ধোয়া শ্বাস কষ্টে সৃষ্টি হয়, বন্ধু চুলা ব্যবহারে কষ্ট নাহি রয়, স্বাস্থ্য সম্মত পায়খানা থাকবে যে সবার, ডিটারজেন্ট আমি আশেপাশে প্রতি জমি রাস্তার ধারে দশক সারা গল্প নেই উপগ্রহণ করে, দশক সারা না পালন করে পাতায় উৎপাদন বিক্রি করে লাভের টাকা করে উপার্জন, বাড়ির আঙিনাতে করবে শাক সবজি চাষ, পরিবারে সবাই পাবে পুষ্টি বারো মাস, সকলকার সমৃদ্ধি সকলকার সমৃদ্ধি সমৃদ্ধি থেকে মায়ের পেট কি সেবা পায়, সমৃদ্ধি থেকে মায়ের পেট কি সেবা পায়, সুন্দর তো সুন্দর কথা। একজন মা যখন ঘর বানাতে হয় তখন থেকে এই যে সমৃদ্ধি কর্মীরা দেখছেন না, এরা সেবা রয়ে যে আর একটি সন্তান যখন প্রসব হয় তখন থেকে পুষ্টি বিষয় সেবা দেয়, আর ওই সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়। এইভাবে একজন শিশু তার মায়ের পেট থেকে বৃদ্ধ পর্যন্ত সেবা দেয়। ঠিক আছে তো, হ্যাঁ সমৃদ্ধি বিকাশ করে ভাইরে বলি এক কথায়, মায়ের পেট থেকে বৃদ্ধ পর্যন্ত সেবা পায়, সবার কাছে বাংলাদেশ সরকার প্রদর্শিত দিকে এসে বেড়া খায়েন, এসব দীর্ঘ মেয়াদি কাজ করছে বাস্তবায়ন, রালি সভা সেমিনার আর দিবস উদযাপন উপস্থিত থাকিতে হবে শোনেন সর্বজন, শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন করতে হয় জনগণের মূল্যবোধ উন্নয়ন দারিদ্র মুক্ত বাংলাদেশ গর্ব দেশ হওয়ায় পেকে এসে তারা তত্ত্ব হতেন
ভাতিজা নাই, দেশ জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে, দারিদ্র মুক্ত বাংলাদেশ পরিচিতি পাবে, ¡Vamos!